লিয়াকত আলী, রায়গঞ্জে কংগ্রেসের ব্লক সভাপতি। তার থেকেও বড় পরিচয়, 35 বছরেরও বেশি সময় ধরে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য, আবার কখনো সভাপতির দায়িত্ব সামলেছেন। এবার রায়গঞ্জের 21 নম্বর আসন থেকে জেলা পরিষদের প্রার্থী হন তিনি। কিন্তু হঠাৎই 27 এপ্রিল শোনা যায় লিয়াকত আলীকে বাড়ি থেকে অপহরণ করা হয়েছে। জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। পরদিনই ফিরে আসেন লিয়াকত আলী, প্রত্যাহার করে নেন তার মনোনয়নপত্র। কিন্তু কেন এতদিন নীরব থাকার পরেই প্রথম মুখ খুললেন এবিপি আনন্দের ক্যামেরার সামনে? ঠিক 6:30-7টার দিকে গুন্ডা বাহিনী আমার ঘরে ঢুকে যায়, গাড়িতে তুলে দেখলাম সেখানে সিকিউরিটি টিকিউরিটি আছে, সবাই আমাকে কলকাতার দিকে নিয়ে যায়, শুভেন্দু অধিকারীর ওখানে হলদিয়া ভবনে। শুভেন্দু বলল যে আপনার অনেক নাম শুনেছি, আপনাকে উইথড্র করতে হবে এবং তৃণমূল করতে হবে। তবে মনোনয়ন প্রত্যাহার করলেও লিয়াকতের সাফ কথা, তিনি কোনো অবস্থাতেই কংগ্রেস ছাড়বেন না, তাই তো দলের সঙ্গে বেরোচ্ছেন প্রচারে, যোগ দিচ্ছেন দলীয় সভাতেও। আমি চিরকাল কংগ্রেস করেছি, সেখানেও বলছি আমার যদি প্রাণ হয়ে যায় কংগ্রেসটা করব। লিয়াকতের এই লড়াকু মানসিকতায় রীতিমতো অভিভূত দীপা দাস মুন্সিরা। এটাই তো কংগ্রেসের স্ট্রেংথ, এই স্ট্রেংথটা আছে বলেই উত্তর দিনাজপুরে এখনো কংগ্রেসটা আমাদের আছে। তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি লিয়াকতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। কিডন্যাপ হলে সেখানে এয়ারপোর্টেও তিনি কমপ্লেন করতে পারতেন, তিনি আসলেন স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করলেন, তো গোটা বিষয়টা কিডন্যাপ হলে পরে কেউ এত স্মুথলি বিষয়টা হয়? দিন কয়েক আগে অনেকটা একই রকম ঘটনা ঘটেছিল পশ্চিম বর্ধমানের কাঁকসায়। সিপিএম প্রার্থী ছবি ওরাওকে ভয় দেখিয়ে তৃণমূলের প্রচারে নিয়ে যাবার অভিযোগ ওঠে, আর এবার সেই তালিকায় জুড়ল লিয়াকত আলীর নাম। মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও এই লিয়াকতই এখন কংগ্রেসের কাছে প্রচারের অন্যতম তুরুপের দাস। বিরোধী শিবিরের দাবি শুধুমাত্র একা লিয়াকত আলী না, এরকম আরো অনেকে রয়েছেন যারা হয়তো জোর করে নাম প্রত্যাহার করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা থেকে যাবেন বিরোধী শিবিরেই। ক্যামেরায় উত্তম হালদার নান্টুদের সঙ্গে সুদীপ চক্রবর্তী এবং উজ্জ্বল মুখার্জি, এবিপি আনন্দ, রায়গঞ্জ।